অনেকদিন ভাত না খেলে তখন মনে হবে ভাত খাই ভাত খাই ভাত খাই। মোগলাই সামনে থাকলে লোভ কি সামলানো যায়? স্মেলে পুরো গন্ধটাতে পুরো খেতে ইচ্ছা করছে। বাবা আমি বলি মোটু, হ্যাঁ আমার ফুলটিসি বেশ ভালো। আমাদের বাড়িতে যদি চোর আসে দিদার সাথে দেখা হবে চোরের, এত রাত অব্দি টিভি দেখে। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ আমার ভালো ছেলে দেওয়া দরকার। আর এটা দিয়েছিল দিদুন, মানে যেটা নর্মালি হয় না সব সময় পড়া, তো এটাই আমি বেশি পড়ে থাকি, ওটা খুব কম পড়ি, তোমরা দেখোই না সেইভাবে, অকেশনলি পড়ি তাছাড়া পড়ি না। তো বলে দিলাম, এখন ঝটপট নিচে যাবো। হ্যাঁ আরও আর একটা কথা বলি, আজকে আমাদের দুপুরের লাঞ্চটা একদম ডিফারেন্ট, মানে আমরা অনেক দিন পর এরকম খাওয়ার খাচ্ছি, বাইরে গেলে তো খাওয়া হয়, কিন্তু লাস্ট আমরা এই বাড়িতে খাইছিলাম হচ্ছে চিলি চিকেন, মানে শুভ খেয়েছিল আর চাউমিন খাওয়া হয়েছিল, আর আজকে আমরা বানাবো মোগলাই। মোগলাই আলুর একটা নর্মাল যেটা দেয় না দম টাইপের, মানে দোকানগুলোতে যেরকম দেয় সেই টাইপেরই একটা কিছু বানাবো। তো এখন নিচে যাব, ময়দা টয়দা মাখতে লাগবে, আজকে লাঞ্চটা বেশ জমে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এটা করার মানে কারণ হলো শুভ বাজারে গেছিল, তোমরা জানো শুভ এত ভালো আমার হাজব্যান্ড, সকালবেলা উঠে বাজার চলে যায়, তো বাজারে গিয়ে ওর মন পছন্দ মতন মাছ পায়নি, বা ওর মন পছন্দ মতন মাছ বলতে চিংড়ি মাছ সেটা পায়নি, আর আমি এখন ওটা খাই না। আর চিকেন আনলে বকা খাবে, কারণ ও আর বাবাই চিকেন খায়, আর কেউ যেহেতু আমি আর মা যেহেতু খাই না, পরপর দুদিন নিরামিষ গেছে, ওটাও ব্যাপার না, যেহেতু আনেই নি মাছ সেই কারণে মোগলাই খাবো দুপুরবেলা, আর নিরামিষ খেতে ভালো লাগছে না। আর মার একটা জায়গায় ইনভাইট আছে, মা ওখানে যাবে, তো আমি বাবা আর মানে শুভ তিনজন, আর দিদুন তো এমনি নিরামিষ খায়। টেস্টি টেস্টি মোগলাই আজকে আমরা খাবো, ফাটাফাট জমে যাবে। আজকে আমার পছন্দটা মানে আমার না সত্যি কথা বলতে ভাত খেতে কেন জানি না ভালোই লাগে না, কেন জানি বাঙালি হয়েছি আমি নিজেই ভাবি, ভাত খেতে আমার ভালো লাগে না। বাঙালিদের সবচেয়ে পছন্দের খাওয়ার মানে সবাই বলে ভাত, মানে একটা টাইম ভাত লাগবে, কিন্তু আমার না জানি না, হয়তো অনেকদিন ভাত না খেলে তখন মনে হবে ভাত খাই ভাত খাই ভাত খাই। তো বেশি বক বক করছি, চলো এবার ঝটপট নিচে যাই, ময়দা টয়দা মেখে রাখতে লাগবে, কারণ দুপুরবেলা গরম গরম মোগলাই করবো, তার আগে যদি ময়দাটা না মেখে রাখি ফুলবে না, তো চলো। তাহলে দেখো আমাকে রান্নাঘরে, আমি অনেকক্ষণ আগে এসেছি, আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো পুরো ঘামছি, আর এদিকে আমি সবকিছু দেখো করে নিয়ে নিয়েছি, এদিকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এদিকে দেখো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, এদিকে লঙ্কা কুচি ধনে পাতা কুচি এটা কি গাজর কুচি পেঁয়াজ কুচি, আর এদিকে ময়দাটাকে মেখে তেলে ভিজিয়েও রেখেছি, সব কিছু করে টরে তারপরে তোমাদের সামনে আসি। এবার আমি দিব কড়াইয়ে তেল, কারণ আলুর তরকারিটা আগে করে দিব, আর আমি আলুর তরকারির রেসিপি দিব না কিন্তু মোগলাইটা বানানো দেখাবো। আর আমি কিন্তু সকালবেলা খেয়েও নিয়েছি এগুলো, মানে বললাম না ময়দাটা মাখবো, ময়দাটা মেখে আমি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এগুলো সব করেছি।
আর আলুর তরকারিটা রেসিপি আজকে দিব না, কারণ নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে সেই কারণে। ঠিক আছে, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সম্বরায় দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আলুগুলোকে হালকা ভেজে ভেঙে ভেঙে দিব। তো ঠিক আছে, এটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি মোগলাই বানানোর জন্য। আমি তাহলে এখন মোগলাই বানাবো, কিন্তু এদিকে দেখো আলুরদম কিন্তু আমার এখনো হয়নি, আমি আলুরদমটাকে এই পাশে শিফট করে দিচ্ছি। এবার মোগলাইটার জন্য আমি সবকিছু করে নিব। অল্প গাজর কুচি, অল্প ধনে পাতা কুচি, অল্প লঙ্কা কুচি, অল্প পেঁয়াজ কুচি, আর এদিকে নিব আমি ব্রেড ক্রাম। আর এটা কিন্তু ঘরে বানানো, ঠিক আছে। আর একটু নিব ভাজা মশলা, এটাও ঘরে বানানো। আর একটু নিব গরম মশলা, দিলাম নুন পরিমাণ মতো। এবার দিব ডিম, এটাকে এবার ভালো করে মিক্স করে নিব। আর মোগলাই আমি অনেকদিন পর খাবো, তো এবার এটাকে সাইডে করে দিই। এবার আমি ময়দাটাকে যে নিয়ে নিয়েছিলাম মেখে, তো এবার এটাকে নিয়ে নিবো। আর কতটা ফুলেছে দেখেছো, এটাকে ভালো করে বেলে নিব। আর এই জায়গাটা আমি ভালো করে কিন্তু মুছে নিয়েছি, ঠিক আছে, কারণ এটা অনেক বড় যেহেতু হবে সেই কারণে এখানেই বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে এখানে দিয়ে দিব পুরোটা। এক একটা মোগলাই আমি একটা করে ডিম দিয়েছি। এটাকে ফোল্ড করে দিব। ভালো করে এটা ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে উঠাবো, কারণ এটা এত নরম হয় না। কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে, মানে একদম লো স্টিম না, একদম হাই স্টিম না, একটু মিডিয়াম স্টিমে হবে। তো হোক, আর এদিকে আমার কিন্তু আলুর তরকারিটাও হয়ে গেছে দেখো। তো আলুর তরকারিও হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তাহলে আমার দুটো মোগলাই হয়ে গেল, আর একটা বানাবো তাহলে হয়ে যাবে। তো বানিয়ে নিই, তারপরে দেখা করছি। আমরা বসে পড়েছি খেতে, আর এরকম মোগলাই সামনে থাকলে লোভ কি সামলানো যায়, গন্ধটাতে পুরো খেতে ইচ্ছা করছে। আর আলুর দমটা আজকে দারুণ হয়েছে, আলুটাকে ভেঙে মেখে একটা দম যে বানায় ওটা বানিয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম আলুর দমটা, আমাকে একটু খাইয়ে দাও। বললাম না মা একটা জায়গায় যাবে, তো সেই কারণে তারপরে আবার মোগলাই এর সবকিছু। তো এবার ঝটপট খেয়ে বউ আমার খাটে, ভালো ভালো খাবার আমাকে উপহার দেয়, আমার পেটটা মোটা করে দেয়। তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে।
সন্ধ্যাবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন নিচে যাব, নিচে গিয়ে চা খাবো। এখনো কিন্তু আমি নিচে যাইনি, আমার চোখগুলো দেখে বুঝতে পারছো কেমন ঘুমাইছি? মানে আমাকে যদি কেউ বলে আরো ঘুমাও, আমি আরো ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থায় আছি আজকে। মোগলাই খেয়ে এই গরমে একদম গভীর ঘুম ঘুমিয়ে পড়েছি। তো ঝটপট চলো নিচে যাই, চাটা খাই, তারপর আবার রাতে রান্না করবো। তো চলো এবার নিচে। আর মোগলাইটা সত্যি আমি রান্না করে মানে আমি করেছি জন্য বলছি না, ফাটাফাটি হয়েছিল, খেয়ে মনটা শান্তি হয়ে গেছে। তো ঠিক আছে এবার নিচে যাই, চাটা বানাই। তাহলে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ভাতও বসিয়ে দিয়েছি, মানে হাড়ি বসানো মানে ভাত বসানো। আর আজকে আর কোনো রকম রান্না নেই, কারণ মা যেখানে গেছিল ওখান থেকে সুগার খাবার দিয়ে দিয়েছে। তো রাতে ওই খাবারটাই খেয়ে নিবে, খাওয়ার মধ্যে আমরাই তো আমরা যা আছে সেটাই খেয়ে নিবো। তো এদিকে ভাত হলেই হয়ে যাবে আমার রাত্রের মতন রান্না কমপ্লিট। তারপরে উপরে গিয়ে তোমাদের সাথে আবার আড্ডা মারবো, ঠিক আছে? আজকে কিন্তু আড্ডা মারবো আমি আর শুভ মিলে। তো এখন ভাতটা করে নিই, তারপরে তোমাদের সাথে উপরে গিয়ে কথা বলছি। আমরা চলে আসলাম উপরে, আর নিচে ব্লগ করতে পারিনি, তার কারণ দিদুন টিভি দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। আর এই যে আমার, হ্যাঁ অনেকে আমাকে বলেছিলে দিদি তুমি কি বনভিটা খাও? হ্যাঁ আমি বনভিটা খাই ছোটবেলা থেকেই, মানে আমার দুধের সাথে বনভিটাটাই লাগে, অন্য কিছু খাই না। আর আমি আবার দুধ সহ্য করতে পারি না। মানে অনেকে আছে না চেঞ্জ করে, যেমন দীপ চেঞ্জ করতো আমার ভাই, যেমন একবার বুস্ট, একবার কমপ্ল্যান, একবার হরলিক্স, একবার বনভিটা। কিন্তু আমার ছোটবেলা থেকে একটাই আমার ধরা আছে, বনভিটা। তো এখনো শ্বশুরবাড়ি এসেও বনভিটাই খাচ্ছি। আর যেটা বলছিলাম নিচে ব্লক করতে পারলাম না, দিদা মনোযোগ দিয়ে টিভি দেখছে, মানে আমাদের বাড়ি যদি চোর আসে দিদার সাথে দেখা হবে চলে, এত রাত অব্দি টিভি দেখে, 12টা 12টা 12:30 অব্দি সিরিয়াল আমাদের বাড়িতে চলতেই থাকে, দুদিন দেখে। তাই এই কারণে না ওই টাইমে ব্লক করা যায় না, মানে যদি সাউন্ড যদি বলি না কমা, মানে একটু রাগই করে, কোনোদিন কোনোদিন করতেই হয়, একটু মুডটা অফ হয়। মানে ইন্টারেস্টিং সিন থাকে না, কি করব, তার জন্য উপরে এসে তাই ওদের সাথে কথা বললাম। আর তার মধ্যে দুদিন কেবল লাইন ছিল না, আজকে যদি বলি সাউন্ড কমাতে দিবে একদম। তো বললাম ভাত খাবো, আজকে আমি ভুমভাং খেয়ে যাচ্ছি, বুঝছো না? আমাকে বলবে এত গরম গরম দিদি বলতেছে তুমি এরকম ধরনের খাওয়া কেন খাচ্ছ? দুপুর বেলা খেলাম মোগলাই, মোগলাই আর রাতে খেলাম, তোমাকে বললাম ভাত খা, ভাত করবো আর কিছু করবো না, ভাত খাইনি আমি আর দিদি, ফ্রাইড রাইস করে খেয়েছি দুজনে, ভালোই লাগছিল না। তো আলুর দমটা করেছিলাম, আলুর তরকারিটা যে করছিলাম না মোগলাইয়ের সাথে, তো চল ভালো। আর এই গরম ফুলটুসি দিনের বেলা খেলো মোগলাই, রাতে খেলো ফ্রাইড রাইস, এখন আবার দুপুরবেলা ভাত কি বলে মোগলাই টোগলাই খেয়ে যা ঘুম দিল, আর রাতে যা জ্বালাবে আমাকে আজকে, কি করে বলতো? আমি যতক্ষণ এডিট করি ততক্ষণ চুপচাপ ফোন নিয়ে দেখলো, ভিডিও দেখলো দেখলো, তারপর যেই আমি ভিডিও দেখতে বসবো তখন ওর শুরু হবে আমার সাথে গল্প করা। ওর যদি কোনো সময় মাথা ব্যথা হয়, মানে সারা রাত যদি কেউ টিপে যায় তাও মাথা ব্যথা পরে না, খুব বুঝে স্বার্থপর, একদম স্বার্থপর না। আর আমার যদি ছোটবেলায় শরীর খারাপ হতো তাহলে সবাইকে জ্বালাতাম, আর এখন জ্বালাই একে, জ্বর টর আসলে কিন্তু করতে কি হবে। আর আমি যখনই ফোনটা ঘাটতে বসবো তখনই ওর আমার সাথে গল্প করতে ইচ্ছে হবে, নাহলে মাথা চেপে দাও বসে গেলে কেন? তো আমার না প্রশংসা করছে, ঠিক আমি দাঁড়িয়ে নিতে পারছিলাম, বসে হচ্ছে তখন বলবে যে আমার সাথে গল্প করো, তুমি তো আমার সাথে গল্প করো না, তুমি ফোনটা নিয়ে ব্যস্ত, আর এডিটটা করলাম যে ওটা দেখবে না যে আমি এডিট করলাম। মানে তোমরা একদিন আমাদের বাড়ি এসে কোন জিনিসটা সব থেকে ভালো লাগছে আর কোন জিনিসটা ভালো লাগছে না, মানে এটা চেঞ্জ করলে ভালো হয় সেটা আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা জানি তোমরা সবসময় আমাদের ভালোটা, আমাদের আমরা যদি ভালো করি তাহলে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর আমরা তাহলে আরো ভালো করার চেষ্টা করবো, আমাদের যে জায়গাটায় ফল্ট আছে তাহলে প্লিজ আমাদের একটু জানাবে যে কোন জায়গাটা খারাপ লাগছে, আর আমাদের ব্লগের সব থেকে কোন জিনিসটা ভালো লাগছে এটাও জানিও, তাহলে খারাপটার সাথে সাথে ভালোটা বললে আমাদের ভালো লাগবে, আমাকে বলতেই দেয় না। আর আমি ওর মতন কিন্তু কেউ হবে না, দুধ খাবো না, দুধ খাবো না, এই জিনিসটা একদম খারাপ, দুধ খাওয়া, দুধ খাওয়া খুব দুধ সহ্য হয় না আমার,
পেটটা ঠিক বানায় বুঝছো, ছোটবেলা থেকে মাছ মাংস খেয়ে খেয়ে পেটের গন্ডগোল করে দিয়েছে। আমার তো কিছু হয় না, দেখো তো আদা এত কিছু খায় গায়ে লাগে না। আমার শরীরটা আমি ওইভাবে তৈরি। আচ্ছা ওর মনে হয় তুমি বলো আমার আজকে গ্যাস হয়েছে, ওর মানে কোনো কিছুই না, গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। কই আমি তো কোনোদিন বলি না, মানুষ বলে রোগা পাতলা মনে হয় শরীরে, আমার কিছুই হয় না। যাই দেখো আজকে দেখো আমার খাওয়া দাওয়ার ধরনটা, খালি সকালবেলা একমাত্র গরম ভাত তার সাথে ডাল আর মোচার ঘণ্ট, মানে একদম সেইভাবে খেয়েছি। হ্যাঁ তবে খেলাম মোগলাই, তবে খেলাম ফ্রাইড রাইস, এখন আবার নিয়েছি দুধ। ভাবো আমাকে ভাবো, আমি কিন্তু বলবো না সকালবেলা উঠে আমার গ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা শেষ করে এবার মারবে আমাদেরকে লোকে, তুমি বলছো আমাদের বাড়িতে এসে দেখতে লোককে, লোকদের আমরা কি করি, তারপরে এত বকবক করছো কেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমার বকবক তোমাদের ভালো লাগে কি না বল? ভালো লাগে, ওদেরই ভালো লাগে, আমার লাগে না। না কেন? না ওদের ভালো লাগে জন্য আমি করি, বলো তোমাকে ভালো লাগে জন্য আমি করি। আচ্ছা তাহলে ওঠো ওঠো, আমি ব্লগ শেষ করবো, একটু আলোর সামনে আসলে দেখতে ভালো লাগে গো। ওঠো ওঠো ওঠো, কি এত আরে রান্নাঘরে না যারা থাকি 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 ভালো লাগে না, মানে যে থাকে সেই একমাত্র, মেয়েদের মর্ম কোনো ছেলে দিবে না। আচ্ছা কোনো ছেলেই দিবে না, সে যতই ভালো মনে স্বামী হোক। আজকের মতো ব্লগটাকে মানে আমাকে বকতে দিবে না, বুঝেছো? আজকের মতন শেষ করছি, যারা নতুন এসেছো যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ভিডিও কি ফল্ট সেটা আজকে ভিডিওতে প্লিজ বলো। তাহলে এটা আমি খাই, গুড গার্লের মত নে ব্যাড বয়, খাই না দুধ, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ তো ভালো ছেলে হওয়ার দরকার। তাহলে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট।